বিসমিল্লাহির রহমান রহিম। সততা বাইকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা হিরো গ্ল্যামার বাইকের ইঞ্জিনটা খুলে নিলাম। আসলে খোলার মূল উদ্দেশ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো। এই বাইকটি ইঞ্জিন খোলার উদ্দেশ্য হচ্ছে বাইকে সাদা ছাইনাজার দিয়ে সাদা ধোয়া আছে, আর প্লাগ ঘন ঘন ময়লা হয়ে যায়, তো পরিষ্কার করা লাগে। আর কোথাও দাঁড়ালে হুট করে বাইকে স্টার্ট নিচ্ছে না, যতক্ষণ পর্যন্ত প্লাগটা খোলা না লাগতেছে বা পরিষ্কার করা লাগতেছে ততক্ষণ পর্যন্ত বাইকটি স্টার্ট নিচ্ছে না। প্লাগ পরিষ্কার করার পর বাইকটি স্টার্ট নেয়। আসলে এরকম হওয়ার মূল উদ্দেশ্য, যার কারণে আমরা খুলে নিলাম। ত্রুটিতে দেখেন পিস্টন, পিস্টনটা একবার স্ক্র্যাচ পড়ে গিয়েছে, ভালো করে লক্ষ্য রাখুন। এদিকে ফিনিশিং থাকলেও এদিকে কোনো ফিনিশিং নাই, দেখেন সিজ করেছে পিস্টনটা। স্ক্র্যাচ পড়ার কারণে ইঞ্জিন ওয়েল পাস হয়ে আসে, আসে প্লাগের মাথা ভিজে যায়, তখনই বাইক স্টার্ট নেয় না। তখন এই প্লাগ না খোলা পর্যন্ত বাইকটি স্টার্ট হয় না, যার কারণে সাইলেন্সার দিয়ে সাদা ধোয়া আসে বা বাইকটি চলে কোনো আরামদায়ক পাচ্ছেন না, ইঞ্জিন মোবিল শুকিয়ে যাচ্ছে এই পিস্টনটির কারণে। এর সাথে এখন আমরা যদি পুরোটাই সাকসেস করতে যাই, তাহলে আমাদের পিস্টনটা পরিবর্তন করতে হবে, এবং এর সাথে ভাল্ব, হেডে যে দুইটা ভাল্ব থাকে এবং ভাল্ব অয়েল চেন, এই যে দুইটাকে ভাল্ব বলা হয়, এটা দুইটা দুই দিকে থাকে, ভাল্ব এবং ভাল্ব অয়েল চেন দুইটা পরিবর্তন করে দিতে হবে। দিয়ে আপনার সম্পূর্ণ নতুন লাগালে এই সমস্যাটি আর দেখাবে না, তখনই আপনার বাইক স্টার্ট বা সাইলেন্সারের সাদা ধোয়া একদম বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের বাইকের যদি স্টারের প্রবলেম বা সাদা ধোয়া আসে সাইলেন্সার দিয়ে, তাহলে আমাদের বাইকের পিস্টন পরিবর্তন করতে হবে এবং ভাল্ব পরিবর্তন করতে হবে এবং ভাল্ব অয়েল চেন, এই তিনটা জিনিস পরিবর্তন করলে আপনার বাইকে আর কোনো সমস্যা দেখা দেবে না। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং সাথে দেখার জন্য। খোদা হাফেজ।